એટલે સામાંતરિક સુખ, কথাগুলো খুব বার করে তোমার শুনবে, অন্য কোনো দিকে মন দেবে না। সামান্তরিক সূত্রে কি বলা আছে, যদি দুটি এক জাতীয় ভেক্টরকে একটি সামান্তরিকে দুটি সন্নিহিত বাহুর দ্বারা মানে ও দিকে প্রকাশ করা যায়, তাহলে ওই দুই বাহুর ছেদবিন্দুর মধ্য দিয়ে অঙ্কিত কর্ণটা উক্ত দুই ভেক্টরের যোগফলকে মানে ও দিকে প্রকাশ করবে। আবার বলি, যদি দুটি এক জাতীয় ভেক্টরকে একটি সামান্তরিকে দুটি সন্নিহিত বাহুর দ্বারা মানে ও দিকে প্রকাশ করা যায়, তাহলে ওই দুই বাহুর ছেদবিন্দুর মধ্য দিয়ে অঙ্কিত কর্ণটি উক্ত দুই ভেক্টরের যোগফলকে প্রকাশ করবে। দেখ, ধরো যদি দুটো ভেক্টর কি, প্রথমেই এক জাতীয় ভেক্টর লেখা আছে, এক জাতীয় ভেক্টর এই কথাটার অন্তর্নিহিত অর্থ আগে বলে দিয়েছি, সুতরাং ওটা আর এখন তাহলে একটা সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু, দেখো ও এ আর ও বি, দুটো এক জাতীয় ভেক্টরকে দুটো সন্নিহিত বাহু, এটা ধরো এ ভেক্টর, এটা বি ভেক্টর। সামান্তরিকটা আমি কমপ্লিট করি, ধরো ও এ বি সি সামান্তরিকে দুটো সন্নিহিত বাহু ও এ আর ও সি দ্বারা দুটো এক জাতীয় ভেক্টর এ আর বি কে যদি প্রকাশ করা যায়, তারপর বলা যায় তাহলে ওই দুই বাহুর ছেদবিন্দুর মধ্য দিয়ে অঙ্কিত কর্ণটি, সামান্তরিকের কর্ণ দুটো ও বি আর এস, কিন্তু এখানে পরিষ্কার উল্লেখ করা আছে ওই দুই বাহু মানে ও এ এবং ও সি এই দুটো বাহুর ছেদবিন্দুর মধ্য দিয়ে অঙ্কিত কর্ণ অর্থাৎ ও বি, এই কর্ণটা এই দুই ভেক্টরে যোগফলকে মানে ও দিকে প্রকাশ করবে। এই যোগফলেরই অপর কথা আছে দেখবে লব্ধি বা রেজাল্টেন্ট, ক্লাস নাইনে পড়েছি, তাকে আর দিয়ে লেখা হয় এবং এটার উপর ডবল টিপ অ্যারো দেওয়া হয় লব্ধিকে পৃথকভাবে বোঝানোর জন্য, অর্থাৎ আর উইল বি ইকুয়াল টু এ প্লাস বি, এইটা বি ভেক্টর মানে এটাও দেখো বি ভেক্টর, তার কারণ এই দুটো বাহু সমান ও সমান্তরাল, অভিন্ন ভেক্টরের কনসেপ্ট এখানে এসে যাবে, সুতরাং এ ভেক্টরটাও বি ভেক্টর। আবার এটা এ ভেক্টর বলতে যদি এই দিকে সিবি বরাবর ভেক্টর সেটাও হয়ে যাবে দেখো এ ভেক্টর। তাহলে ও এ বি ত্রিভুজে তুমি যদি ত্রিভুজ সূত্রটা প্রয়োগ করো দেখো হয়ে যাবে আর ইকুয়াল টু এ প্লাস বি। সুতরাং ত্রিভুজ সূত্রটাকেই দেখো অন্য ভাষায় বলা আছে, কিন্তু এই সামান্তরিক সূত্রের সাহায্যে এই লব্ধির মান আর বি
আলাদা আলাদা করে বের করতে পারা যায়। কি করে করবে না, তাহলে একে বর্ধিত করতে হবে। বর্ধিত করে বি বিন্দু থেকে ও এর বর্ধিতাংশের উপরেতে একটা লম্ব অঙ্কন করতে হবে। ধরো ও এর বর্ধিতাংশের উপরেতে বি ডি লম্ব অঙ্কন করা হবে, তাহলে কি দাঁড়ালো তোমার জ্যামিতি, যেমন উপপাদ্য লিখেছ যে বি বিন্দু থেকে ও এর বর্ধিতাংশের উপর একটি লম্ব অঙ্কন করা হলো, যাহা ও এর বর্ধিতাংশকে ডি বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, তাহলে ধরা যাক ই আর বি এই ভেক্টর দুটোর মধ্যে কোণ ছিল থিটা, সুতরাং এই অ্যাঙ্গেলটাও হয়ে যাবে তোমার থিটা। হবে তো, ঠিক আছে না হবে না? এইবার তাহলে আগে আমি একটু এই এবিডি ত্রিভুজের কাজ করি, তাহলে ত্রিভুজ এটা আমি একটু করে রাখি, আমার একটুখানি কাজে লাগবে। এ বি ডি সাইন থিটা ইকুয়াল টু পাবে দেখো বি ডি বাই এ বি, এইগুলো সব কিন্তু স্কেলার মান, সেই জন্য দেখো কোথাও মাথায় ভেক্টর চিহ্ন দিইনি। সুতরাং সাইন থিটা ইকুয়াল টু বি ডি বাই এ বি মানে হবে তোমার বি স্কেলার নট ভেক্টর, এটা ভেক্টর দিলে ভুল হয়ে যাবে। সুতরাং বি ডি ইকুয়াল টু বি সাইন থিটা। আবার কোসাইন থিটা কি পাবে, কোসাইন থিটা এই ত্রিভুজের কোসাইন থিটা কি পাবে, এবি ত্রিভুজের কোসাইন থিটা দেখো এটি বাই এ বি, কোসাইন থিটা ইকুয়াল টু এডি বাই এ বি, সুতরাং এটি ইকুয়াল টু এবি কোসাইন থিটা, সুতরাং এডি ইকুয়াল টু এবি অর্থাৎ বি স্কেলার, ভেক্টর চিহ্ন এখানে দেওয়া যাবে না কিন্তু ভুল হয়ে যাবে, ইকুয়াল টু বি কোসাইন থিটা, বি ডি আর এ বির মানকে বি আকারে বের করে রাখা হলো, এক্ষুনি কাজে লাগবে। এবার ও বি ডি ত্রিভুজ থেকে কি পাবে, ত্রিভুজ ও বি ডি এটা দেখো পাবে সবাই জানো, ও বি স্কোয়ার ইকুয়াল টু ও ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার, জানো তো? হ্যাঁ, তাহলে ওডি এভাবে লেখা যায়, ওডি ইকুয়াল টু হবে ও এ প্লাস এ বি আর হোল স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার, সুতরাং ও বি স্কোয়ার ইকুয়াল টু বাংলা দাঁড়াবে ও এ স্কোয়ার প্লাস টু ও এ ইন্টু এ ডি প্লাস এ ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার, এ ডি স্কোয়ার আর বি ডি স্কোয়ার এই দুটোকে জয়েন করলে দেখো এই ত্রিভুজের দেখো এ বি স্কোয়ার পেয়ে যাবে, অর্থাৎ ও বি স্কোয়ার ইকুয়াল ও এ স্কোয়ার প্লাস টু ও এ ইন্টু এ ডি প্লাস এবি স্কোয়ার, এই পর্যন্ত ঠিক আছে? হ্যাঁ, এইবার তোমার এই মানগুলো দেখে দেখে লিখে নিতে হবে। ওবি কে আমরা বলেছি লব্ধি আর স্কোয়ার স্কেলার, বারবার বলেছি কোথাও এখানে ভেক্টর চিহ্ন নেই, অল কোয়ান্টিটিজ উইল বি স্কেলার কোয়ান্টিটি, মানে আর সুসংখ্যক মান, আর স্কোয়ার ইকুয়াল টু ও এ স্কোয়ার হলো এ স্কোয়ার প্লাস টু ও এ হলো এ ইন্টু এ টি করা আছে, বি কোসাইন থিটা বি কোসাইন থিটা প্লাস এ বি স্কোয়ার, এইটা
এটা b বাড়ি এটা b প্লাস b স্কয়ার সুতরাং r ইকুয়াল টু a স্কয়ার b স্কয়ার টাইম প্লাস b স্কয়ার প্লাস 2ab কোসাইন থিটা হোল থিংস টু দা পাওয়ার হ্যাফ মান লেখো আলাদা হয়ে গেল তোমাকে পূর্বেই বলেছি মান আর দিককে আলাদা করে ফেলতে হবে দেখো মান আলাদা হয়ে গেল এইবার দেখো cos theta is always less than equal to 1 তাহলে cos theta less than equal to 1 মানে এই মানটা 2ab থেকে ছোট অর্থাৎ r always less than equal to a plus এটা হবে তোমার a plus b b এর হোল স্কয়ার অপেক্ষা ছোট তার মানে কি দা পার হ্যাফ মানে a plus b হয়ে যাবে বুঝতে পারলে না পারলে না এটা বুঝে গেল না গেল না cos theta 1 এর থেকে ছোট সর্বোচ্চ মান হয় 1 1 যদি বসাও হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab তার মানে a প্লাস b এর হোল স্কয়ারটা মাথায় হ্যাফ আছে বলে হয়ে যাবে তোমার a প্লাস b তাহলে অন্য ক্ষেত্রে কি হবে যখন 1 এর থেকে ছোট হবে তাহলে নিশ্চয়ই a প্লাস b এর থেকে ছোট হবে অর্থাৎ r always less than a প্লাস b কথাটা বুঝে গেল না গেল না এবং এটাও পাবে r max equal to হয় a প্লাস b কখন না when cosine theta equal to 1 that is theta equal to 0 theta equal to 0 what is its inner significance the two vectors are in the same direction অর্থাৎ এই b ভেক্টর এরকম করে দিল a বরাবর হয়ে গেল অর্থাৎ একটা বাস্কেটে দুজন লোক খেলে একজন 10 নিউটন একজন 5 নিউটন ফোর্স দিয়ে দুজনাই যদি সামনের দিকে ঠেলে বাসের কথা ছেড়ে দাও ছোট গাড়ি ধরো মারুতি গাড়িকে ঠেলছে চলছে না তাহলে টোটাল ফোর্স হয়ে যাবে সেক্ষেত্রে 15 নিউটন এবং সেক্ষেত্রে দেখো ab যদি এইখানে চলে আসে যেটা এখানে বলছি সেটা কখন আর ত্রিভুজের অস্তিত্বই থাকছে না অর্থাৎ ত্রিভুজের যে উপপাদ্য করেছিলে দুই বাউন্ড সমষ্টি তৃতীয় বাউন্ড অপেক্ষা বৃহত্তর দেখো মেনে চলতে a প্লাস b গেটার দ্যান ইকুয়াল টু 1 বুঝতে পারলে না পারলে না দিস ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দি রেজালটেন্ট অফ টু ভেক্টরস এটাই হচ্ছে দুটো ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান এন্ড তাহলে সর্বোচ্চ বললে তোমার সর্বনিম্ন বলার একটা দায় থেকে যায় দিস দ্য মিনিমাম ভ্যালু অফ দি টু ভেক্টর অফ দি রেজালটেন্ট অফ টু ভেক্টরস মানে মিনিমাম ভ্যালু কি হবে দেখ আর মিনিমাম এটাকে নির্ণয় করতে হবে দেখ তাহলে cos থিটার এই মানটা তোমরা জানো কিনা জানি না cos থিটার মান মাইনাস 1 থেকে প্লাস 1 এর মধ্যে সীমাবদ্ধ মাইনাস 1 লেস দ্যান ইকুয়াল টু এখানে লিখি লেস দ্যান ইকুয়াল টু মাইনাস 1 তাহলে এইটার মিনিমাম মান পেতে গেলে দেখো কোসাইন থিটার মান মিনিমাম বসাতে হবে অর্থাৎ আর মিনিমাম ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab ইনটু 1 হোল থিং টু দা পাওয়ার হ্যাফ তার মানে হবে দেখো আর মিনিমাম ইকুয়াল টু a মাইনাস b এর হোল স্কয়ার টু দা পাওয়ার হ্যাফ সুতরাং আর মিনিমাম ইকুয়াল টু a মাইনাস b কখন না when cos theta equal to minus 1 cosine theta equal to minus 1 that is theta equal to 180 degree 180 degree কোণে যখন হয় তখন cosine theta minus 1 হয়ে যায় 180 degree কোণ মানে কি একটা ভেক্টর এদিকে একটা ভেক্টর এদিকে বাস খেলা সময় এইদিকে 10 নিউটন ফোর্স এইদিকে 5 নিউটন ফোর্স টোটাল ইফেক্টিভ ফোর্স এই দিক বরাবর হয়ে যাবে 5 নিউটন কথাটা বুঝতে পারলে না পারলে না সুতরাং দুটো ভেক্টরের সর্বোচ্চ মান হয় ভেক্টরগুলোর মানের যোগফলের সঙ্গে যে সমান আর সর্বনিম্ন মান হয় ভেক্টরগুলোর মানের অন্তরফলের সঙ্গে যে সমান
এই প্রসঙ্গে প্রশ্ন দেখ যে দুটো ভেক্টরের দুটো ভিন্ন মানের ভেক্টরের লব্ধি কখনো শূন্য হতে পারে কি না পারে না যেহেতু এটা তাহলে এটা লিখে দেওয়া যাবে আর নট ইকুয়াল টু জিরো অর এ নট ইকুয়াল টু বি এ যদি বি এর সঙ্গে সমান না হয় কখনোই আর এর মান তোমার শূন্য হবে না মাইনাস হতে পারে এটা এটা ধরো 5 নিউটন এটা ধরো তোমার 12 নিউটন তাহলে মাইনাস 7 নিউটন হয়ে যেতে পারে কিন্তু জিরো তো নয় মাইনাস 7 নিউটন মানে তুমি এদিকে ফোর্সটাকে 5 টাকে পজিটিভ ধরেছো তার উল্টো দিকে টোটাল ফোর্সটা কাজ করছে তা প্রশ্ন দেয় সুতরাং দুটো ভেক্টরের লব্ধির মান কখনো শূন্য হতে পারে কি উত্তর হবে যে না পারে না দুটো ভেক্টরের লব্ধির মান ভিন্ন মানে অবশ্যই ভিন্ন মানের ভেক্টরে লব্ধির মান শূন্য হতে পারে না বাট ইফ দি টু ভেক্টরস আর ইকুয়াল বাট অপোজিট ম্যাগনিটিউড ইকুয়াল বাট দেয়ার ডিরেকশনস আর অপোজিট দেন দি রেজাল্টেন্ট অফ দি টু ভেক্টরস উইল বি জিরো বিষয়টা এরকম এদিকে একটা 5 নিউটন ফোর্স দিয়ে ফেলছে এদিকে 5 নিউটন ফোর্স দিচ্ছে টোটাল ক্রিয়াফল কত হয়ে যাবে জিরো হয়ে যাবে দেখো সুতরাং এবং এটাই শূন্য ভেক্টরের কনসেপ্ট সুতরাং দুটো ভিন্ন দুটো সমান মানের ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে ভেক্টর দ্বয়ের যোগফল বা ভেক্টর দ্বয়ের লব্ধির মান শূন্য হতে পারে মানে হয় ঠিক আছে তাহলে এইবার তোমার এটা হলো ভেক তোমার আমরা এটা শুরু করেছিলাম যে লব্ধির মান এবং দিক এটাকে সেপারেট করে ফেলতে হবে মানকে সেপারেট করে ফেলা গেছে এখনো দিক সেপারেট করা হয়নি দিক বলতে কি বোঝায় দিক সেপারেট বলতে কি বোঝায় ধরো তোমার এ আর বি এই ভেক্টরগুলো 60 ডিগ্রি কোণে কাজ করছে অর্থাৎ তুমি একটা বস্তুর উপর দুটো ফোর্স প্রয়োগ করেছো ফোর্সের মধ্যবর্তী কোণ হলো 60 ডিগ্রি অর্থাৎ আঙুল দিয়ে এদিকে একজনকে ঠেলেছো এভাবে একজনকে ঠেলছো দেখো অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হয়ে যাবে তো আঙুল দিয়েই ঠেলতে পারো অথবা এদিক দিয়ে ঠেলছো এভাবে ঠেলো এখানেও 60 ডিগ্রি কোণ উৎপন্ন হবে এভাবে ঠেলছো আর এভাবে ঠেলো দেখো 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে যাবে তোমার ফোর্সের মধ্যবর্তী কোণ ধরো 60 ডিগ্রি তাহলে লব্ধি ভেক্টর এইটা কোন দিকে থাকবে লব্ধি ভেক্টর বলতে কি বোঝায় তুমি যে দুটো ফোর্স দিয়েছো সেই ফোর্স গুলো নেই তার পরিবর্তে এই দুটো ফোর্সের যোগফল নামক একটাই ফোর্স আছে সেই ফোর্সটা কোন দিকে এবং তার মান কত তার মান কত এইখান থেকে তুমি পেয়ে যাবে সাপোজ তোমার উদাহরণ দিচ্ছি যে আ ইকুয়াল টু তোমার একটা ফোর্স তোমার 10 নিউটন একটা 5 নিউটন এর মান ধরো 10 বি এর মান ধরো 5 10 এর স্কয়ার প্লাস 5 এর স্কয়ার এই ফর্মুলা তুমি আসবে মাইনাস প্লাস 2 ইন্টু 10 ইন্টু 5 ইন্টু কোসাইন 60 ডিগ্রি আর স্কয়ার করে দেবে একটা দিকে দেওয়ার জায়গাটি বলবে সুতরাং আর স্কয়ার ইকুয়াল টু 100 প্লাস 25 প্লাস 100 ইনটু কোসাইন 60 মানে হ্যাঁ তার মানে 125 প্লাস 50 175 সুতরাং আর ইকুয়াল টু রুট ওভার 175 13 13 176 13 এর একটু বেশি হবে যাই হোক এইটা হলো তোমার লব্ধির মান অর্থাৎ দুটো ফোর্স নেই যে দুটো ফোর্স হলো একটা 10 নিউটন একটা 5 নিউটন ছিল পরস্পর 60 ডিগ্রি কোণে ওইটা প্রয়োগ করলেও বস্তুটার যা অবস্থা হতো ওই দুটোকে বাদ দিয়ে শুধু এরকম বা 175 নিউটন ফোর্স প্রয়োগ করলেও সেই অবস্থাই হবে অবস্থা বলতে এই দুটো ফোর্স প্রয়োগ করলে 10 আর 5 প্রয়োগ করলে বস্তুটার যেদিকে গতিশীল হবে যেদিকে যত পরিমাণ তরঙ্গ উৎপন্ন হবে শুধু যদি উপভার 175 নিউটন ফোর্স প্রয়োগ করা হয় তাহলে ওই একই পরিমাণ তরঙ্গ একই দিকে উৎপন্ন হবে সেই দিকটাকে তোমায় খুঁজে বার করতে হবে
সেটাই হলো লব্ধি ভেক্টরের যোগ ফলের দিক। দেখ ত্রিভুজ থেকে আবার যেখানে ছিলাম তাহলে ত্রিভুজ ওবিডি পাবে দেখো ট্যান থিটা ইকুয়াল টু বিডি বাই ওডি, এটা পাবে নাকি দেখো, দেখা যাচ্ছে তো? আর ট্যান থিটা ইকুয়াল টু বিডি বাই ওডি, ঠিক আছে? তাহলে বিডি এটা কেন লিখছি, ট্যান থিটা ইকুয়াল টু বিডিটা যেমন আছে রাখছি, বাই ওডি ওএ প্লাস এডি, সুতরাং ট্যান থিটা ইকুয়াল বিডি করা আছে, আমি বলেছি কাজে লাগবে না, এইখানে লাগে কিন্তু এবার লাগবে দেখো বি সাইন থিটা বি ট্যান থিটা, আমার ভুল হয়ে গেছে, আমি আবার প্রথম দেখে বলছি, এই অ্যাঙ্গেলটাকে একটা নাম দিচ্ছি দিস ইজ ফাই, সুতরাং ওবিডি ত্রিভুজ বললে ট্যান থিটা হবে না, এটা হবে ট্যান ফাই, এই জায়গাটা আমার ভুল হয়েছে, ট্যান ফাই, ঠিক আছে? হ্যাঁ ট্যান ফাই ইকুয়াল আবার বলছি কোনটাই ভেক্টর চিহ্ন নেই, সব স্কেলার, এখানে OA প্লাস AD মানে B কোসাইন, আবার থিটা লিখে বলেছি রে tan phi B কোসাইন থিটা, এইবার AB থিটার মান বসালে দেখো tan phi এর মান আসবে, তাহলে তোমাকে লেখার পদ্ধতি তুমি তো জানো না যে অ্যালজেব্রিক নোটেশনে করতে হয়, তোমায় লিখতে হবে লেখার এটা পদ্ধতি, ট্যান ইনভার্স ধরো ট্যান থিটা ইকুয়াল টু 1/3 এর থিটা কত হবে তোমার মান জানা নেই, সেক্ষেত্রে লিখে দেবে ট্যান ইনভার্স 1/3, তুমি যদি ক্যালকুলেটরে দেখো ট্যান ইনভার্স 1/3 এর মান কত, একটা নির্দিষ্ট মান আছে, তুমি তো 5টা 6টা মান ধরো তোমার মনে আছে, 0°, 30°, 45°, 60°, 90°, এই কটা, এই কটার মধ্যে এলে তুমি পারবে, না হলে তোমাকে এই ট্যান ইনভার্স দিয়ে লিখে আসতে হবে অথবা ক্যালকুলেটর থেকে বের করতে হবে, তাহলে ট্যান ইনভার্স b sin theta by a plus b cosine theta, আমি এখানে যে সংখ্যাটা ধরেছি সেই সংখ্যা দিয়ে করলে কি দাঁড়াবে, এইটাকে লিখছি আবার একবার, tan phi equal to এই দিকে ফোর্সটাকে আমি 10 বলেছি equal to 10 নিউটন, এইটা equal to 5 নিউটন, তাহলে বারবার বলছি এই জায়গাটা এই ফর্মুলা কিন্তু অবশ্যই মুখস্থ রাখবে, রাখতে গিয়ে তোমার যেটা ভুল হয়ে যাবে ওপরে বি সাইন থিটা জায়গায় দেখবে এ সাইন থিটা হয়ে যাচ্ছে, সো তাই না এবি নোটেশনটা মনে রাখতে হবে, মনে রাখবে নিচের দিকটা এ, ভূমির দিকটা এ, উপরের দিকটা বি, একটা জিনিস যদি ভুল হয়ে যায় পুরোটা ভুল হয়ে যাবে, তাহলে বি কেয়ারফুল, আচ্ছা টেন ফাইভ তাহলে বি এর মান 5, সাইন থিটা মানে সাইন 60°, বাই এ 10 প্লাস বি মানে